সাহেবগঞ্জে প্রবাসী স্ত্রীর আত্মহনন। ফরিদগঞ্জে শিপু বেগম নামে তিন সন্তানের জননী এক গৃহবধূ বিষ পানে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করেছে। উপজেলার গুপ্তি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে এই ঘটনা ঘটে। শিপু বেগম ষোলদানা গ্রামের প্রবাসী কামাল হোসেনের স্ত্রী ও তিন সন্তানের জননী। ফরিদগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে শিপু বেগম পরিবারের সদস্যের আগোচরে বিষ পান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর তিনি মারা যান। সংবাদ পেয়ে আজ শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।